সম্মানিত ভিউয়ার্স, জমি প্রত্যেকটি মানুষের কাম্য, প্রয়োজন পায়ের নিচে একটু মাটি, মাথার উপর একটি ছাদ, কথাটি বলেছেন ভূমি উপদেষ্টা। বিস্তারিত শোনার আগে আপনাদের কাছে আমার একটি চাওয়া থাকবে, আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে জমি জমা সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত শুনে আসি। জমি প্রত্যেকটি মানুষের কাম্য, যাদের আন্দোলনের কারণে অভ্যুত্থান ঘটলো এই ছাত্র এবং জনতা, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে যাতে আমরা পূরণ করতে পারি সেটা হবে আমাদের প্রধান লক্ষ্য। সুতরাং এই পাবলিককে তাদের প্রত্যাশা অনুযায়ী সার্ভিসটা আমাদের দিতে হবে। এই ছাত্র এবং জনতার যে জীবন বিসর্জন দিয়ে যে দায়িত্ব অর্পণ করেছে সেটার প্রতি আমরা সম্মান রাখি, আমাদের সর্বোচ্চ এবং আন্তরিক চেষ্টা দিয়ে এইটা পূরণ করার আমরা চেষ্টা করি। জমি প্রত্যেকটি মানুষের কাম্য, একবারে গ্রাম পর্যায় পর্যন্ত তার প্রয়োজন হচ্ছে পায়ের নিচে একটা মাটি, মাথার উপরে একটা ছাদ। ভূমি মন্ত্রণালয়ের গুরুত্ব কিন্তু সেরকমই, তারা সুষ্ঠুভাবে যদি আমাদের দায়িত্ব আমরা পালন করি তাহলে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মানুষকে আমরা এই আশ্বাস দিতে পারি যে তার পায়ের নিচে একটা মাটি থাকবে এবং মাথার উপরে একটা ছাদ থাকবে। যত মামলা মোকদ্দমা হয় আদালতে, 1,00,000 মামলা পেন্ডিং শুধু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল ডিভিশনে, তার অলমোস্ট 60% হচ্ছে জমি সংক্রান্ত। অর্থাৎ তার মানে এইটার ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত। এই জায়গাটা আমরা কিভাবে হাত দিতে পারি যে একই জমির তিনটে মানুষ দাবিদার হিসেবে উপস্থিত হবে না? আমরা দেখেছি তার পর্চাও আছে, খতিয়ানও আছে, মাঝে সাঝে দেখি যে একেবারে অরিজিনাল দলিল তিনটেও আছে, এরকম অবস্থা সম্মুখীন হয়েছে আর কি। তো এইটা ওই একই অফিস থেকে তাহলে তিনটে খতিয়ান দেওয়া হচ্ছে, একই অফিস থেকে তিনটে পর্চা দেওয়া হচ্ছে, একই আর একটা ভিন্ন মন্ত্রণালয় আছে ভূমি রেজিস্ট্রেশন অফিস, এখান থেকেও অরিজিনাল তিনটে দলিল দেওয়া হচ্ছে। তো তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই দলিলের পেছনে একটা মানুষ কাজ করছে, পর্চার পেছনে একটা মানুষ কাজ করছে এবং খতিয়ানের পেছনে একটা মানুষ কাজ করছে। ভূমি রেজিস্ট্রেশনটা যেহেতু অন্য মন্ত্রণালয়, সেটি আমার এই মুহূর্তে আমার বিষয় নয়, আইন মন্ত্রণালয়ের সঙ্গে সেটা আলাপ করা হবে। আর বাকি যেগুলি আছে আপনার সেগুলিকে দূর করার জন্য, অর্থাৎ এই যে অস্বাভাবিক কর্মকাণ্ড সেটা দূর করার জন্য, মানুষের যে অভিযোগগুলি ভূমি খতিয়ান থেকে, বর্ষা থেকে, সেটেলমেন্টের সময়, সার্ভের সময় বিশেষ করে যখন জরিপ হয়, এটাও মানুষের ভোগান্তির একটা এরিয়া। এই জায়গাগুলিতে মানুষের সঙ্গে যাতে প্রার্থীর কন্ট্যাক্ট কমানো যায় সেই জন্য এই অটোমেশন, এবং এটা আরম্ভ হয়েছে অনেক আগেই বোধহয়, যে যদি আমার মনে পড়ে যে IMF ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় মহিত চৌধুরী সাহেবের একটা ইয়ে ছিল, প্রজেক্ট ছিল, সেখান থেকে এটা পদযাত্রা তারপর অনেক দূর আগিয়েছে, যেগুলো আমরা শুনলাম যে অনেকগুলি বিষয় এখন অনলাইনে হচ্ছে, হিউম্যান কন্ট্যাক্টগুলো অনেকটা কমে এসছে, আরও এখনো অনেক বাকি আছে। তো এই শুনতে মনে হয় যে খুব সহজ যে অটোমেশন হচ্ছে, কিন্তু এখানে অনেক ট্রেনিংয়ের প্রয়োজন আছে, হিউম্যান ক্যাপাসিটি বিল্ডিং আছে যে যারা এটাকে পরিচালনা করবে। এর মধ্যেও আমার একটা ওনাদের সঙ্গে আলাপ করেছিলাম প্রথম দিকে, যে এই যে চেইন আপনার ডাটা ইনপুট করা হলো থেকে যখন আমি অ্যাট দি এন্ড ডেলিভারি পয়েন্টে পর্যন্ত কোন কোন জায়গায় যদি কোনো কোনো লুপহোল থেকে থাকে, যেখানে হিউম্যান কন্ট্যাক্টের প্রয়োজন হয় বা প্রয়োজন না থাকলেও ইন্টারফিয়ারেন্সের একটা সুযোগ থাকে, আমাদের এখন একটা প্রধান লক্ষ্য হবে যে অটোমেশনটাকে ফুল প্রুফ করা। যাদের আন্দোলনের কারণে যে অভ্যুত্থান ঘটলো এই ছাত্র এবং জনতা, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে যাতে আমরা পূরণ করতে পারি সেটা হবে আমাদের প্রধান লক্ষ্য। সুতরাং এই পাবলিককে তাদের প্রত্যাশা অনুযায়ী সার্ভিসটা আমাদের দিতে হবে, এইটাও আমাদের খেয়াল রাখতে হবে যে উই আর ওয়ার্কিং ফর দ্য পিপল। এই ছাত্র এবং জনতার যে জীবন বিসর্জন দিয়ে যে দায়িত্ব অর্পণ করেছে সেটার প্রতি আমরা সম্মান রাখি, আমাদের সর্বোচ্চ এবং আন্তরিক চেষ্টা দিয়ে এইটা পূরণ করার আমরা চেষ্টা করি।